করোনায় মার খাইছে, দ্রব্যমূল্য জিনিস এরকম বাড়ছে, এটা যদি মানুষ না কিনতে পারে না খেয়ে মানুষ মারা যাবে। তেল কিনে আসে, সবজির কাছে আসে, আর টাকা থাকছে না। আমার মতন গরিব মানুষের আর বাজার করে খাওয়ার কায়দা নেই। যে সরিষার তেল 13 টাকা শ ছিল সেটা 24 টাকা শ হয়ে গেছে। মানে যে পরিমাণ কাস্টমার ছিল সে পরিমাণে দাম বেশি দেখে আর আগই না। আর আমাদের বাজারে আলু আর রসুন বাদে প্রত্যেকটা আইটেম অন্য অন্য বছরে রিডবল, ডবল রিডবল। আমার তো সমস্যা হয়ে গেছে, তেল কিনতে হচ্ছে, ধান জমাচ্ছেন, ডিজেল হচ্ছে 80 টাকা কেজি, কি করবো আমরা? কম গ্রামের মানুষ বোঝেনি তো, সবাই খেটে খাওয়া মানুষ, আমাদের পক্ষে খুবই কষ্টকর, বুঝেছেন তো? এখন এই তেলের যে প্রতিযোগিতা চলছে এটা দিয়ে কোনো ব্যবসা বাণিজ্য সত্যি পাচ্ছে না। ক্রমবর্ধমান হারে বর্তমান দেশের নিত্য প্রয়োজনীয় যে দ্রব্যগুলো, বিশেষ করে শাকসবজি থেকে শুরু করে ভোজ্য তেল, আর এই এই দ্রব্যগুলো এত পরিমাণে বৃদ্ধি যেটা সাধারণ মানুষের আজ নাগালের, আজকে এই ভোজ্য তেল থেকে শুরু করে এবং সাধারণ যে সমস্ত নিত্য প্রয়োজনীয় দ্রব্যগুলো আছে যেটা প্রতিটি মানুষেরই দরকার হয়, আর এইসব পণ্য নিয়েই আজকের বিস্তারিত প্রতিবেদন। তো দর্শক, আজকে আমি এই বাজারে ঢোকার পরে সাধারণ মানুষ এবং সাধারণ যে সমস্ত ব্যবসায়ীরা আছে তাদের কাছ থেকে কথাগুলো শুনবো এবং তারা কতটুকু মূলত এই বিষয় নিয়ে সাফার ফিল করছেন, তো সার্বিক কথাগুলো তাদের কাছ থেকে শুনবো এবং বাজারের চিত্রটা আপনাদের দেখানোর জন্য চেষ্টা করব। তো দর্শক, চলুন আমরা ঘুরে কাঁচা বাজারটা একটু ঘুরে দেখি এবং সাধারণ মানুষ কী বলেন তাদের কাছ থেকে সে কথাগুলো শুনি। সয়াবিন তেল, সেই তেলের বর্তমান বাজারটা যদি একটু প্রথমে একটু বল। বাজার আগে একটু কম ছিল, 2 দিন আগে দাম বাড়ছে, এখন বর্তমান 180-175 এরকম বিক্রি হচ্ছে কেজি। সবাই অভিযোগ তুলছে যে এত দাম হলে খাওয়া যায় না, চলা যায় না, হ্যাঁ তেলের দামটা একটু কম হলে ভালো হয়। যারা ভাজাপোড়া ব্যবসা করে, পাম্প বিক্রি করে করতে হয়, বা যারা ভাজাপোড়া ব্যবসা করে তাদের জন্য ব্যবসা খুব কষ্টকরদায়ক। হ্যাঁ, এরা অনেকেই ব্যবসা থেকে বঞ্চিত হচ্ছে, যেহেতু 1 কেজি পাম্পের দাম 170-175 টাকা, পাম্প তেলের দামও এতটা? হ্যাঁ, পাম্প তেলের দামও এতটা, আর সেই সাথে সোয়াবিন 180 টাকা। তো এখন এই তেলের যে প্রতিযোগিতা চলছে এটা দিয়ে কোনো ব্যবসা বাণিজ্য কেউ ব্যবসা করতে পারছে না। সোয়াবিনের পাশাপাশি আরেকটা নিত্য প্রয়োজনীয় সেটা তেলটা, বিশেষ করে এটাও মানুষ অনেক ক্ষেত্রে আজকাল মানুষ কিন্তু এটা তরি তরকারি থেকে শুরু করে ভর্তার ক্ষেত্রেও ব্যবহার করে, সেটা হলো আপনার যে সরিষার যে তেল, সেই সরিষার তেলটা কেমন? সরিষার তেল বর্তমান 90 টাকা পাইকারি, খুচরা রেট 200 টাকা। 200 টাকা, আচ্ছা। এটা ভালো মানের তেল? ভালো মানের তেল, নতুন সরিষার তেল। ডিজেল বাড়ছে এবং অন্য অন্য তেল, সব তেলের দাম বেশি, লিটার তেলের দাম বেশি, খোলা তেলের দাম বেশি, এবং সব প্রত্যেকটা জিনিস দ্রব্যমূল্যের দামই কেজিতে 20-30 টাকা বেশি। চাউলের দাম? চাউলের দাম বাড়ছে কেজিতে 5 টাকা, লবণের দাম বাড়ছে কেজিতে 7-8 টাকা, এক কথায় সব জিনিসের দামই পার কেজিতে 7-8 টাকা বেশি। ডিমের দামও কি বাড়ছে? হ্যাঁ, ডিমের দামও বাড়ছে, পার পাতায় 15 টাকা বাড়ছে। তো দর্শক, আসলে সাধারণ যে দোকানদার ওনার কাছ থেকে অনেক কিছু আমরা আসলে শুনলাম। তো আমি এখানে বেশ কয়েকজন একজন সাধারণ ক্রেতাও আছে, তার মধ্যে আমার সামনেই অবস্থান করছেন একজন ম্যাডাম। আপনি একটু বলবেন যে আপনি বাজারে কি এখন কি ক্রয় করতে আসছেন? আমি চাউল কিনেছি, কাপড় কাঁচা পাউডার কিনেছি, জিরা কিনেছি, ডিম কিনেছি, কাঁচা বাজার আলু কিনেছি, আরও নিব, এখনও নেওয়া হয়নি। সেক্ষেত্রে যে দামের যে বিষয়টা আসছে আজকে, দামের ক্ষেত্রে কি আপনার কাছে মনে হচ্ছে এটা সহনশীল? জি না, সব জিনিসের দাম বাড়ছে, কিন্তু বাধ্যতামূলক বেঁচে থাকতে হলে খাওয়ার প্রয়োজন প্রত্যেকেরই, খেয়ে বেঁচে থাকার দরকার, এখন বাধ্যতামূলক কিনতে হচ্ছে। যারা গরিব তাদের তো আরও অনেক কষ্ট, সবাই তো আর চাকরিজীবী না, গ্রামের মানুষ বোঝেনি তো, সবাই খেটে খাওয়া মানুষ, আমাদের পক্ষে খুবই কষ্টকর, বুঝেছেন? যাদের ফ্যামিলিতে অনেক লোক আছে, এ দেখেন আমি 5 কেজি চাউল কিনেছি, যদি লোক সংখ্যা যত ফ্যামিলি হয় এই 5 কেজি চাউল কতদিন যাবে, বুঝেছেন? এই জন্য মানে কেনাকাটা করা গরিবদের পক্ষে খুবই কষ্টকর। জি, আপনি বাজার করছেন? হ্যাঁ, বাজার করছি, প্রত্যেকটি জিনিসের দাম বেশি, মাছের দাম বেশি, তেলের দাম বেশি, চালের দাম বেশি, সালের দাম বেশি। আমরা গরু পুষি, আমরা গরু পুষি, চাষ করি, আমরা তো সমস্যার মধ্যে পড়েছি, বিশাল সমস্যার মধ্যে পড়েছে। কারণ আমরা কী করবো কন, একটা গরুর ছাল কিনতে 50 টাকা কেজি, খুঁতি 40 টাকা কেজি, নবন 20 টাকা কেজি, বুঝছেন? কারণ আমরা কী করবো, আমার তো সমস্যা হয়ে গেছে, তেল কিনতে হচ্ছে, ধান জমাচ্ছেন, ডিজেল হচ্ছে 80 টাকা কেজি, কী করবো আমরা কন? হ্যাঁ, ডিজেল দাম আরও বলে বাড়বে, সব সমস্যা। সরকার কি করবে? সরকার আমার যা করছে তা আমরা মানিয়ে নিচ্ছি, কি করবো? আমার তো করোনার কোনো উপায় আছে নাকি কোন? কোনো উপায় একটা গরু
ধরেন কত দিন পারতে 400 টাকা খরচ হয় ওগোতে কত টাকা ব্যাস পো কুরবানির সিজনে গোটা দাম কম করে লাগে কি কাজে গোটা অসুখ তখন আমরা গরীব মানুষ প্রমাণ বহর পুষে পুষে ওই গোটা সমস্যা থেকে দাঁড়ায় সেই গোটা আমরা বেচতে পারিনি তাহলে কোন সমস্যা আমরা পরিত্রাণ কি করে খাবো আমরা সবজির বাজার অতিরিক্ত বেশি তারপরও আজকে দুই দিন একটু কম কিন্তু অতিরিক্ত বেশি সব মাত্র অতিরিক্ত কাঁচামরিচ এই সময় সস্তা হয় সবজি শীত মৌসুমে যে সবজি অতিরিক্ত সস্তা হয় কিন্তু সেই সেই হারে অতিরিক্ত বেশি মানুষ অসহ্য পর্যায়ে আছে হ্যাঁ কাস্টমার খুব কষ্ট পায় কিন্তু আমরা তো কিছু করার নেই যেমন কিনা তেমন বেচা প্রচুর দাম সবজি এবং মুদিখানার আইটেম প্রত্যেকটা আইটেম বেশি আর আমাদের বাজারে আলু আর রসুন বাদে প্রত্যেকটা আইটেম অন্য অন্য বছরে রিডবল ডবল রিডবল ধরেন আমাদের এলাকা ধরেন হতদরিদ্র এলাকা মানুষ খুব কষ্টে আছে বাজার করে খাওয়ার মতো পরিবেশ নাই এখানকার মানুষের আমরা ধরেন ওদের জন্য আমরাও ক্ষতিগ্রস্ত হই কিছু বাকি না দিতে চাইলেও কিছু দেওয়া লাগে বুঝেছেন ওদের কথা শুনে এবং আমাদেরও রানিং রাখতে হয় যে হয়তো দেবে এক সময় এই আশায় কিন্তু তারা দিতে পারছে না সময় মতো মোটামুটি খুব কষ্টে আছে সবাই কৃষকও কষ্টে আছে ওদের কাছে বললি কয় আমাদের তেলের দাম বেশি সারের দাম বেশি সবচেয়ে বেশি হলে এত দ্রব্যমূল্যের এত দাম সেই অনুপাতে আমাদের বাজারে সেল নাই অধিকাংশ মাল নষ্ট হচ্ছে দেখেন দুই দিন বয়স হয়ে গেছে সেটাও বেচতে হচ্ছে হ্যাঁ বেচা কেনা নেই বাজারে খরিদ্দার নেই মালের দাম বেশি সবারই সমস্যা হ্যাঁ কৃষক এসে কাঁদতেছে আমাদের তেলের দাম বেশি সারের দাম বেশি ওষুধ পাচ্ছি না হ্যাঁ এটা দুরবস্থা তারাও দুরবস্থার ভিতরে আছে অর্থাৎ দেশ অটোই চলতেছে কারা চালাচ্ছে কি হচ্ছে আমরা সরকারও বুঝতে পারছি না কিছুই বুঝতে পারছি না মাল মাটির যেরকম পরিমাণের দাম তাতে আমাদের মানে খুব কষ্ট হচ্ছে বেচা কিনা তাতে চালের দাম কোনোদিন পোজে কোনোদিন পোজে না মাল মাটি বেচা কিনাও কম এত দরেতে তেল মালের দাম তো বাড়িয়ে গেছে তো আর বলবো কি জেনে বোতল বোতল কিনলাম সেখানে 100 গ্রাম 200 গ্রাম তেল কিনছি হ্যাঁ হিসাব নিকাশ করে দেখছি যে পুঁজি থাকায় কষ্ট দাঁড়া যাচ্ছে বুঝলেন তো আর কি করবো তো এখন এইভাবে আজ চলতে পারছি না খুব কষ্টজনক হচ্ছে বেচা বিক্রি আগে ভালোই ছিল টুকটাক এখন এই সব জিনিসের দাম বাড়িয়ে দেয় বেচা কেনা খুব ডাউনের দিক আছে বুঝলেন তো এখন এই সব জিনিস কিনে নিয়ে এত দাম হয়ে গেলে পারে তাহলে কেনা বেচা খুব কম হয় তাতে কোনোদিন হাজিরি হয় কোনোদিন হয় না এই তো পালি চলছে দিন মানে যে পরিমাণ কাস্টমার ছিল সে পরিমাণে দাম বেশি দিকে আর আগোই না বুঝলেন তো এই দেখেন ফুল আছে এই দেখেন রসুন ঝাল পাতাকপি পেঁয়াজ টমেটো সব কিছুই আছে আসলে আর হয় না সব জিনিসের দাম বৃদ্ধি হয়েছে আর লোক কেনাকাটা কম করে দিয়েছে এক ইয়েতেই ধরে নেন এই তেলের দাম বেড়ে যায় ও কিনলাম পেঁয়াজ কিনেছি ঝাল কিনেছি সরিষার তেল কিনেছি খুব বেশি আমার মতন গরিব মানুষেরা বাজার করে খাওয়ার কাজ জানি যে সরিষার তেল 13 টাকা শ ছিল সেটা 24 টাকা শ হয়ে গেছে আবার কি কিনে খাবো আমরা আমার কিছু কিনে খাওয়ার কাজ আছে পিস 25 টাকা বিক্রি হয়েছিল 50 টাকা হয়ে গেছে কিনলাম তাই অবস্থা এখন প্রত্যেকটা দ্রব্যমূল্যের বাজার বেশি এখন আধুনিক বাংলাদেশ ডিজিটাল বাংলাদেশ যার কয় আর বাংলাদেশ ডিজিটাল কিন্তু আপনার এমন একটা দিন যাচ্ছে প্রত্যেক দিন আছে ডিজিটালভাবে মালের দাম বেড়ে যাচ্ছে কিন্তু জনগণ এখনও ডিজিটাল হ্যাঁ সুমর পায়নি এরা দাম শুনেই হঠাৎ করে চুম করছে বিপদগামী আমাদের জবাব দিতে দিয়ে পাগল হয়ে যাচ্ছে এর দাম কালকে ছিল এত আজকে এত হইলো কে জন্যে এখন আমরা বিপদে পড়ে গেছি চাষির প্রত্যেক সারের দাম বাড়ছে কীটনাশকের দাম বাড়ছে শ্বাসে এদিক বৃষ্টিতে মার হচ্ছে ফসল ও তেলের দাম তো বাড়ছে এটা তো বিদ্যুতের বিল বাড়াবে কিন্তু চাষি মাল উৎপাদন করতে পারছে না এবার বাজারে মাল কম আসছে সংকট দেখাচ্ছে এখন এই জবাবদিহি করতেছে আমাদের ব্যবসায়িকদের আমরা বিপদে আছি হ্যাঁ কী কী করা যায় এখানে তো আমরা সরকারের প্রতি দৃষ্টি আকর্ষণ করছি এই জন্যেই যে অতি দ্রুত হচ্ছে তেলের দাম এবং সারের দাম নিয়ন্ত্রণের জন্য রাখে আর বেচা কিনা বাজার হিসাবে যেভাবে চলছে মানুষ পারছে সেইভাবে কিনছে যার 1 কেজি দরকার সে 1/2 কেজি কিনছে এইভাবে চলছে তো এখন আপনাদের মাধ্যমে আমরা সরকারকে জানাতে চাই সরকার যেন এই বিষয়টা একটু খেয়াল রাখে দেশ যেন হচ্ছে শান্তিতে চলে ডিজিটাল মানুষ এখনও হতে পারেনি ডিজিটাল বাংলাদেশ সরকার বানাতে চাচ্ছে
প্রত্যেকটা জিনিসের মধ্যে আছে ভর্তুকি দিয়ে যেন নিয়ন্ত্রণে রাখে, তাহলে ডিজিটাল বাংলাদেশ সরকারের বাস্তবায়ন হবে। কিন্তু এই এই অবস্থায় চললে দেশ অধবাদনের দিকে, মানে মানুষ একদম নিশ্চিন্ত নেই। করোনায় মার খাইছে, দ্রব্যমূল্যের জিনিস দাম বাড়ছে, এটা যদি মানুষ না কিনতে পারে না খেয়ে মানুষ মারা যাবে। তেল কিনে আসে সবজির কাছে আসে আর টাকা থাকছে না। হ্যাঁ, আলুর দাম কম ছিল, আলুর দাম বৃদ্ধি। হ্যাঁ, চাল কিনে দেওয়া যাচ্ছে, জনগণ চাল কিনতে গেলে পারে আর তরি তরকারি কিনতে পারছে না। আলু এখন 12 টাকা ছিল, আবার আজকে 15 টাকা হয়ে গেছে। টমেটো 20 টাকা ছিল, 25 টাকা হয়ে যায়। বেগুন ছিল 35-40, আজকে একটু কম গেছে। হ্যাঁ, সিম 15 টাকা কেজি, ফুলকপি হলে 30 টাকা, কলা হইলে 15-20 টাকা হালে, পালং শাক হইলে 15 টাকা জোড়া, লাউ হইলে 40-50টা পিস, কাঁচামরিচ 50 টাকা কেজি, হ্যাঁ উইস্তে হইলে 120 টাকা কেজি, পেঁয়াজ হইলে 45-50 টাকা কেজি, ছিল হইলে কমছে 30-25 টাকা কেজি ছিল, এখন দাম বাড়ি গেছে, সব পণ্যের দাম বাড়ি গেছে। বাজারের এই দুর্গতিকে আজকে ব্যবসায়ী এবং সাধারণ যে সব মানুষ আছে তারা সরকারকে ওইভাবে দোষারোপ না করলেও তারা সিন্ডিকেটকে মূলক দায়ী করছে। আজকের মানুষের মধ্যে যে এই যে নিত্য প্রয়োজনীয় যে দ্রব্য, যেটা প্রতিটা মানুষের ক্ষেত্রেই আজকে তাকে খেতে হয়, কিন্তু সেই পণ্য আজকে এত হাতের নাগালে, যেটা একজন সাধারণ মানুষ দিনমজুর যারা কর্ম করে খায় তারা কত টাকাই বা আয় করে, আর আয় করতে করার পর তারা যখন এই টাকা নিয়ে যখন বাজারে আসে তখন 5 টাকার যে ব্যাগ, সেই ব্যাগ ভর্তি কিন্তু তারা আর করতে পারে না, যার প্রেক্ষিতে অতি কষ্টে এবং অতি কষ্ট নিয়ে তারা বাজার করে তারা বাড়ি ফিরতে হয়। এই ছিল আজকে কাঁচা বাজারের সার্বিক চিত্র। দর্শক, এরকম বিষয় নিয়ে আপনাদের সামনে আবার উপস্থিত হতে চাই, সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। মোহাম্মদ রফিক, আর কে নিউজ, 24।